মাল্টা গাছ আলো পছন্দ করে এবং ছায়ায় বৃদ্ধি ও ফলের গুণগত মান কমে যায়। সব ধরনের মাটিতে জন্মালেও সুনিষ্কাশিত উর্বর মধ্যম থেকে হালকা দোআঁশ মাটি মাল্টা চাষের জন্য উত্তম। মধ্যম অম্ল থেকে সামান্য ক্ষারীয় মাটিতে মাল্টা জন্মে, তবে 5.5 থেকে 6.5 অম্লতায় ভালো জন্মে। বাংলাদেশের বাজারে বিদেশ থেকে আমদানিকৃত সবুজ ও কমলা রঙের মাল্টা বিক্রি করতে দেখা যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ি মাল্টা এক নামে 2003 সালে মাল্টার একটি উন্নত জাত উদ্ভাবন করেছে, যে জাতটির পাকা ফল দেখতে সবুজ ও খেতে সুস্বাদু। জাতটির বৈশিষ্ট্য সম্পর্কে আজ আলোচনা করব। বাড়ি মাল্টা এক নিয়মিত ফলদানকারী উচ্চ ফলনশীল জাত, গাছ খাটো, ছড়ানো ও ঝোপালো। মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র মাস পর্যন্ত গাছে ফুল আসে এবং কার্তিক মাসে ফল আহরণের উপযোগী হয়। ফল গোলাকার ও মাঝারি, 150 গ্রাম হয়ে থাকে। পাকা ফলের রং সবুজ, ফলের পুষ্প প্রান্তে পয়সা সদৃশ সামান্য নিচু বৃত্ত বিদ্যমান। ফলের খোসা মধ্যম ও শ্বাসের সাথে সংযুক্ত, শ্বাস হলুদ ভাব, রসালো খেতে মিষ্টি ও সুস্বাদু। গাছে প্রতি 300 থেকে 400 ফল ধরে, হেক্টর প্রতি ফলন 20 টন। দেশের সব অঞ্চলে চাষের উপযোগী। চেনার উপায়, বাড়ি মাল্টা এক চেনার সহজ উপায় হল প্রতিটি ফলের নিচের দিকে পয়সা সদৃশ একটি গোলাকার দাগ স্পষ্ট বিদ্যমান থাকে। বীজ ও কলমের মাধ্যমে মাল্টার বংশ বিস্তার করা হয়, তবে বীজের চারা আমাদের দেশের মাটি ও আবহাওয়ার সাথে সমন্বয় করে বেশি দিন টিকে থাকতে পারে না, তাই কলমের মাধ্যমেই চারা তৈরি করা হয়। তাছাড়া কলমের তৈরি চারার মাতৃগুণ বজায় থাকে ও দ্রুত ফল ধরে। এছাড়া রোগ প্রতিরোধী ও বলিষ্ঠ শিকড় সমৃদ্ধ আদি জোড়ের মাধ্যমে কলম করলে গাছের জীবনকাল ও ফলন ক্ষমতা বৃদ্ধি পায়। রোপণ পদ্ধতি, ষড়ভুজ বা বর্গাকার পদ্ধতিতে চারা বা কলম রোপণ করতে হবে মধ্য বৈশাখ থেকে মধ্য ভাদ্র মাস রোপণের উত্তম সময়। তবে পানি বা সেচের ব্যবস্থা থাকলে সারা বছর রোপণ করা যায়। মাদা তৈরি, চারা রোপণের 15 থেকে 20 দিন পূর্বে উভয় দিকে 3-4 মিটার দূরত্বে 75×75×75 সেন্টিমিটার মাপে গর্ত খুঁড়তে হবে। প্রতি গর্তে 15 কেজি পচা গোবর, 4 থেকে 5 কেজি ছাই, 250 গ্রাম TSP, 250 গ্রাম OMOP, 5 গ্রাম বোরিক অ্যাসিড, 500 গ্রাম চুন মাটির সঙ্গে মিশিয়ে গর্তে ভরে দিতে হবে। গর্ত ভরাট করার 10 থেকে 15 দিন পরে চারা রোপণ করতে হবে। গর্তে সার প্রয়োগের 15 থেকে 20 দিন পরে চারা কলম গর্তের মাঝ বরাবর সোজা করে রোপণ করতে হবে। রোপণের পর খুঁটি দিয়ে বেঁধে দিতে হবে, প্রয়োজন মতো সেচের ব্যবস্থা করতে হবে। প্রতি বছর মধ্য ফাল্গুন থেকে মধ্য চৈত্র মার্চ এবং মধ্য বৈশাখ থেকে মধ্য জ্যৈষ্ঠ মে মাসে বর্ষার পূর্বে 2 বার ও বর্ষার পরে মধ্য ভাদ্র থেকে মধ্য আশ্বিন সেপ্টেম্বর মাসে 1 বার মোট 3 কিস্তিতে সার প্রয়োগ করতে হবে। তবে সেচের ব্যবস্থা না থাকলে বর্ষার আগে ও পরে 2 কিস্তিতে সার প্রয়োগ করা ভালো। বর্ষার পরে সার প্রয়োগের পর গাছের গোড়া থেকে একটু দূরে বিভিন্ন লতাপাতা বা খড় দ্বারা বৃত্তাকারে মালচ করে দিলে আগাছা দমন সহ শুষ্ক মৌসুমে আর্দ্রতা সংরক্ষিত হয়। ভালো ফলের জন্য শুষ্ক মৌসুমে বা খরার সময় নিয়মিত সেচ দেওয়া একান্ত দরকার। বর্ষার সময় গাছের গোড়ায় যেন পানি না জমে সেজন্য দ্রুত নিষ্কাশন ব্যবস্থা করতে হবে। মাল্টা গাছের জন্য ডালা ছাঁটাই অপরিহার্য। গাছ লাগানোর পরে ফল ধরার পূর্ব পর্যন্ত ধীরে ধীরে ডালা ছেঁটে গাছকে নির্দিষ্ট আকারে দিতে হবে, যাতে গাছ উঁচু না হয়, চারিদিকে ছড়াতে পারে, কারণ পার্শ্ব ডালে ফল বেশি ধরে। কাণ্ডের 1 মিটার উচ্চতার সকল ডালা ছাঁটাই করতে হবে। ডালা ছাঁটাইয়ের পরে কাটা অংশে বর্ধপোষ্টের প্রলেপ দিতে হবে। এছাড়া পানি তেওড় বা ওয়াটার সাকার উৎপন্ন হওয়ার সঙ্গে সঙ্গে কেটে ফেলতে হবে। মরা শুকনা রোগাক্রান্ত ডাল ছেঁটে ফেলতে হবে। ফল পাতলাকরণ ও ব্যাগিং, মাল্টা গাছে থোকা থোকা ফল ধরে আর বাড়ি মাল্টা এক জাতের গাছে প্রতি বছর প্রচুর ফল আসে। সমস্ত ফল রাখা হলে ফল ছোট ও নিম্নমানের হয়, এজন্য প্রতি পুষ্প মঞ্জুরিতে সুস্থ ও সবল দেখে 2টি ফল রেখে বাকিগুলো ছোট থাকা অবস্থায় ছাঁটাই করে দিতে হবে। কলমের গাছ প্রথম বা 2য় বছর থেকে ফল দেওয়া শুরু করে।
গাছের ভালো বৃদ্ধির জন্য প্রথম দুই বছর ফল না রাখাই ভালো। ফলের আকৃতি সবুজ হয়, পাখি বা পোকার আক্রমণ কম হয়। তবে পরিপক্কতার পূর্বে র্যাগিং করলে অবাঞ্ছিত পোকার আক্রমণ থেকে রক্ষা পাওয়া যায়। ফল সংগ্রহ। ফলের পরিপক্কতার সাথে সাথে ফলের গাঢ় সবুজ বর্ণ হালকা সবুজ বর্ণে বা ফ্যাকাশে সবুজ হতে থাকে। বাড়িমালটা এক সেপ্টেম্বর অক্টোবর মাসে আরোহণ করা যায়। ফল সংগ্রহের পর নষ্ট বা আঘাতপ্রাপ্ত ফল আলাদা করতে হবে। ভালো মানের ফলগুলো পরিষ্কার কাপড় দিয়ে মুছে ঠান্ডা জায়গায় সংরক্ষণ করতে হবে।